জামাই ষষ্ঠীর বাজারে সবজি বিক্রি জলের দরে, মাছ মাংসের দাম আকাশ ছোঁয়া। জামাই ষষ্ঠীর পাক মুহূর্তে সবজির বাজারে সবজি বিক্রি জলের দরে, অথচ অন্যান্য জিনিসের দাম আকাশ ছোঁয়া। সবজি ক্রেতা থেকে বিক্রেতা সকলেই চিন্তিত। ক্রেতাদের চিন্তা এই দরে সবজি বিক্রি করে চাষিরা বা কি পাচ্ছে, আর চাষিদের চিন্তা দাম কমতে কমতে যে জায়গায় দাঁড়িয়েছে তাতে লাভ তো দূরের কথা, উল্টে তাদের দেনাও শোধ হবে না বলেই তারা মনে করছেন। কেন এমন পরিস্থিতি এ সম্পর্কে কি বলছে চাষিরা আর কী বা বলছেন বাজারে আসা মানুষজন, চলুন শুনবো বিস্তারিতভাবে। বাঁকুড়ার কতুলপুর থেকে সাহেব গোস্তের রিপোর্ট, সময়ের সংবাদ। কালকে তো জামাই ষষ্ঠী আছে, সব জামাইরা আসবে, জামাইবাবুরা, সেই জন্য বাজার করতে এসেছি। কেমন বাজার জিনিসপত্রের দাম? মোটামুটি সবজির দাম একদমই নেই, সবজির দাম একদমই ঠিক আছে, খুব কম দাম। বরঞ্চ বাজার করতে এসে মনে হচ্ছে যে চাষিরা তাহলে কি পয়সা পাচ্ছে, কারণ এই তো ঝিঙে নিলাম 5 টাকা কিলো, কুমড়ো 8 টাকা কিলো, তাহলে এগুলো যখন চাষিরা বেচেছে তো আরও কম দামে বেচেছে, তাহলে চাষিদের তো চাষ করে লস হচ্ছে টোটালি। সবজির দাম নেই, কিন্তু একদম আপনার যেটা আকাশ ছোঁয়া দাম সেগুলো হচ্ছে আপনার দই, মিষ্টি, মাংস, তেল ইত্যাদি ইত্যাদি, এগুলো এগুলো খুব ভয়ঙ্কর পরিস্থিতি। কিন্তু সবজির কিন্তু একদম দাম একদম কম, সবজির একদম দাম নেই। সবজির দিক থেকে এই মুহূর্তে কোনো চাপ নেই, অন্যান্য জিনিসের ক্ষেত্রে আমাদের হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু সবজির দিক থেকে কোনো চাপ নেই। পটল 15 টাকা 20 টাকা বিক্রি হচ্ছে, ঝিঙে বিক্রি হচ্ছে 5 টাকা, কুমড়ো বিক্রি হচ্ছে 8 টাকা মনের জন্য। হ্যাঁ, এবছর সেটা পুষিয়ে নিচ্ছে মানুষ, আর গত বছরেরটা আরও বেশি করে ডবল ডবল করে সব কিছু করে পুষিয়ে নিচ্ছে। পিন্টু ভট্টাচার্য, আমার নাম পিন্টু ভট্টাচার্য, করতেছেন? হ্যাঁ, বাজার করতে এসেছি। আমাদের 3টে জামাই আসবে, বড় জামাইবু, ছোট জামাইবু এবং আমার ভাগিন জামাই। তো জামাই ষষ্ঠী যেহেতু গতকাল, আমরা মাল বেশি পরিমাণে কিনছি, সেই দরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা লাভের পরিমাণ খুব বেশি হবে না, এটাতে আমরা ক্ষতির মুখেই পড়ব। যেহেতু খুব একটা ভালো নাই, 2-3 দিন খুব আমাদের মার্কেট খুব খারাপ গেছে, গতকাল তো জামাই ষষ্ঠী, তার জন্য আমরা মাল একটু বেশি পরিমাণে কিনেছি, কিন্তু লাভ খুব একটা হবে না। আজকের বাজার খুব একটা ভালো নয়, মন্দা বাজার, 40 চলছে, টমেটো 30 টাকা চলছে, শসা 10 টাকা চলছে, ঝিঙে 30 টাকা, এই হিসাবে বাজার চলছে, খুব একটা বিরাট হাই রেট কি বলেন? আমরা এতে ক্ষতির মুখেই পড়ব। আমরা তো এটা ব্যবসা এসেছি যাতে 2 পয়সা লাভ হয়, কিন্তু এটাতে আমরা ক্ষতি লাভ তো হবে না, উল্টে লস হবে। আমার নাম সঞ্জয় কেওড়া, আমি ইউনিয়নের একজন সাধারণ সদস্য। জামাই ষষ্ঠী উপলক্ষে মাছের বাজার খুবই ভালো। আজকের যে বাজার সে বাজারের তুলনায় কালকে জামাই ষষ্ঠী আছে, বৃহস্পতিবার আছে, মাছের দাম কিন্তু আশা করা যাচ্ছে আজকের থেকেও কালকে কিন্তু বাড়বে অনেক মাছের দাম, বিশেষ করে বড় মাছের, 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি যেসব মাছ আছে সে মাছের দাম আজকে 300, 350, 250 নিচে বিক্রি হয়েছে, সে মাছের দাম কালকে কেজিতে 20-30 টাকা হলো বা 10 টাকা হলো বাড়বে। আজকে চাহিদা প্রচুর ছিল, আজকে চারদিকে অনেক দিকে মায়ের পুজোর ব্যাপার ছিল, গাজনের ব্যাপার ছিল, আজকে মাছের দাম বিরাট, মাছের দাম প্রায় বলতে গেলে একদম সাধারণ মানুষের হাতের ছোঁয়ার বাইরে। ঠিক আছে, আজকে 1.5-2 কেজি সিলভার 150 টাকা, 160 টাকা কেজি বিক্রি হয়েছে, 1.5 কেজি থেকে 1 কেজি রুই মাছ 220 টাকা, 250 টাকা বিক্রি হয়েছে, 2 থেকে 2.5 কেজি, 3 কেজি কাতলা 300 টাকা থেকে 350 টাকা কেজি বিক্রি হয়েছে মাছ। কালকে জামাই ষষ্ঠী আছে, বৃহস্পতিবার আছে, কালকে কিন্তু দাম আরও কিন্তু বাড়বে এটুকু আশা করা যাচ্ছে, এটা তো পুরোটা কাঁচামালের ব্যাপার। ঠিক আছে, অনেকে অনেক চাষি বসে আছে কালকে মাছ ধরবো বলে, এরপর কাঁচামালের ব্যাপার মানে 2 টাকা 10 টাকা আপডাউন হবে, তবে আশা করা যাচ্ছে কালকে বাজার খুব হাই হবে। চিনি তো বাইরে থেকে আমাদের হাওড়াতে, আমার হাওড়া থেকে মাল আসে, আজকে ইলিশে ঢুকে গেছে, আজকে যা ইলিশের চাহিদা ছিল প্রচুর, এই গোল্লা চিংড়ি মার্কেটে আমরা পাইনি, কালকে আমার মাছের অর্ডার দেওয়া আছে, ইলিশ আছে, গোল্লা চিংড়ি আছে, সে মাছের দাম ইলিশ মাছ প্রায় 1200 থেকে 1500 টাকা কেজি, 1 কেজি সাইজের ইলিশ 900 এক কেজি, আর গোল্লা চিংড়ি যে আছে প্রায় 800-900 টাকা কিলো বিক্রি হবে কালকে আসা অনুমান করছে। মাছের চাহিদা বেশি হবে, কারণ আমাদের বাঙালিদের ঘরে মাছের চাহিদা একটু বেশি হবে, কারণ বৃহস্পতিবারটা অনেকেই মাংসটা অপছন্দ করে, একটু যাতে ধর্ম বা ঠাকুরের ব্যাপার আছে আমাদের, বিশেষ করে বাঙালি ঘরে 100টা ঘরের মধ্যে প্রায় 90টা ঘরই এটা মানে, তাই জামাইরা যেসব জামাই ষষ্ঠী করতে আসবে তাদের মাছটাই বেশি বিক্রি হবে এবং মাছের দামও একটু বাড়বে। আমার নাম বিশ্বজিৎ কৈবর্ত, আমার আরতের নাম শান্ত।
আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই আপনার প্রিয় শহর কামারপুকুরে। মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976। আগের বছরের তুলনায় এবছরের আপনার কিছু আমের দাম অনেক কম আছে, তার কারণ হচ্ছে ফলন বেশি আছে তাই দামটা কম আছে, না হলে তো আপনার দাম বেশি হতোই। এবছর আমে প্রচুর ফলন আছে, ওই জন্যই আমের দাম। আগের বছর হিমসাগর বিক্রি হয়েছে 80 টাকা কিলো, এবছর 40 টাকা কিলো, হাফ দাম, 50% থেকে কম দাম আছে। কিছু আপনার আগের বছর 200 টাকা বিক্রি হয়েছে, এবছর 120 টাকা, 130 টাকা বিক্রি, আরো কম হতে ফলনটা একটু কম আছে, কোনো দাম বাড়ার কোনো সিদ্ধান্ত নেই, যা দাম চলছে এভাবে চলছে, আগামী কালও দাম বাড়বে। আজকে মানে মোটামুটি খারাপ না, যেমন বাজার হওয়া উচিত তেমনই হচ্ছে। আমার সৃষ্টি আমরা যেটুকু খাবার সেগুলি খাবার, কোনো অসুবিধা। নাম মান্তু রায়, আমার বকুলপুরে বাড়ি।